আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অমিত শাহ ও মিজান নামে আরো দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে গ্রেফতার হয়েছে মামলার আসামি তোহা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভিডিও ফুটেজ ও এজাহারের বাইরে আর কারো সম্পৃক্ততা থাকলে তাদেরকেও আটক করা হবে। বলেছেন, অল্প সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নির্যাতন কক্ষ 2011 এর বাসিন্দা অমিত শাহ আর নিহত আবরার ফাহাদের রুমমেট মিজান বুয়েটের শেরেবাংলা হলের এই দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আবরার হত্যাকাণ্ডে এ পর্যন্ত আটক সংখ্যা দাঁড়ালো 14 জন। এজাহারভুক্ত 19 জনের নামের তালিকা থেকে প্রাথমিক অবস্থায় ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের আটক করা হলেও এখন এর বাইরেও হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে এমনদের গ্রেফতার করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে ঠিক সেই মুহূর্তে কিন্তু পায়নি, সেই মুহূর্তে সে ছিল না। তার সঙ্গে যোগাযোগ করলে সে বলছিল নাকি সে নাকি পূজার ছুটিতে বাইরে গিয়েছেন। তো যেহেতু যাই হোক, যেভাবেই হোক, তাকেও ধরা হয়েছে। আমরা 14 জনকে ইতিমধ্যে ধরেছি, মামলা লজ করেছেন কিছু নাম দিয়ে। সেই নামের বাইরেও কিন্তু পুলিশ যাদের কি ভিডিও কানেকশন ইসে কিংবা সম্পৃক্ততা পাচ্ছেন তাদেরকে ধরছেন। জানান, নিখুঁত নির্ভুল পূর্ণাঙ্গ চার্জশিট দ্রুত দেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে বিচার শেষ হয় স্বল্পতম সময়ে। আমরা পূর্ণাঙ্গ চার্জশিট আমরা প্রদান করতে পারবো, আমাদের পুলিশ সেই কাজটি করছে যাতে চার্জশিটটি নিখুঁত হয়, সমস্ত কিছু যেন নির্ভুল হয়। সেই জন্য পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছেন, বিচারের কাজটা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সেইটাও আমরা চার্জশিটের মাধ্যমে আমরা সেই কাজটি সহজতর করে দিব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তল্লাশি অভিযান ছাড়াও কলেজের ছাত্রাবাসগুলোতেও অভিযান পরিচালনার পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। টর্চার সেল কতখানি ছিল, কতখানি আছে, কতখানি না আছে সেগুলো আমরা সবই দেখব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।